হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আমরা চুলায় যে মশলা কষাচ্ছিলাম, পেঁয়াজ মরিচ রসুন দিয়ে, হলুদ আর হচ্ছে শুকনো মরিচ, এগুলো দিয়ে দিলাম ভালো করে। এখন মশলাকে কষিয়ে নিব। আর একটা সামুদ্রিক মাছ টক মাছ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আগেও করেছি হয়তো আপনাদের মনে আছে। আসলে মুখে যখন রুচি আসে না, তখন আসলে এই ধরনের খাবার খেলে মুখে রুচিটা ফিরে আসে। তো এটা হচ্ছে সামুদ্রিক সেই টক মাছটা, এটা আগে থেকে ফ্রিজ আপ করা রাখে থাকে, এই জন্য এটা নষ্ট হয় না, প্রায় এক বছর থাকে এই মাছটা, এক বছর ধরে মানুষ খেতে পারবে, এইভাবেই রাখা হয়। সম্পূর্ণ মাছটা দেওয়া হয়ে গেল, এবার মাছটাকে ভালো করে কষিয়ে নেব। এই মাছটা খেতে খুবই টকটক লাগে, মুখে কোনো রুচি আসছিল না। আপনারা চাইলে মুখে রুচি ফিরিয়ে আনার জন্য এই ধরনের মাছ খেতে পারেন, যেটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, যে কোনো সুপার শপে বা বড় মার্কেটগুলো ফিশ মার্কেটগুলোতে গেলে আপনারা কিন্তু কন্টিনিউটারে এই ধরনের মাছ খেতে পারবেন। আসলে এই মাছটা খেতে খুব ভালো লেগেছিলো। আর আসলে একাধারে নাগাধারে রোজা রাখার ফলে আসলে কোনো কিছু মুখে ভালো লাগে না, যেহেতু মুখে যেহেতু কোনো কিছু খেতে ইচ্ছা করে না, কোনো কিছু ভালো লাগে না, সেক্ষেত্রে এই রেসিপিটা আপনার বাসা অবশ্যই তৈরি করতে পারেন। এটা শরীরের জন্য খুবই উপকার এবং স্বাস্থ্যকর। উপর দিয়ে আমরা ধনেপাতা ছড়িয়ে দিলাম আসলে স্বাদের জন্য। মুখে আমার কোনো কিছু খেতে ভালো লাগছিলো না, না মাংস ভালো লাগছিলো না অন্য কিছু খেলে, তো এই খাবারটা খেয়ে আসলে সত্যি খুব ভালো লাগলো। আপনারা তৈরি করবেন, বাসায় খাবেন, এবং যারা একটা ধারে রোজা রাখতেছেন, একটাও গ্যাপ দেয়নি, তারা আসলে বুঝছেন তাদের মুখের রুচির অবস্থা কী হয়েছে, তখন কোনো কিছু খেতে মুখে ভালো লাগে না। এই ধরনের আনকমন রেসিপি করে খাবেন, শরীর ভালো লাগবে, মনও ভালো লাগবে। আর আমি তো খেয়েছিলাম খুবই মজা করে, আমার কাছে খুবই ভালো লেগেছিলো। এই মাছটায় কোনো কাঁটা হয় না, দেখতে অনেকটা চাপিলা মাছের মতো, একটুও কাঁটা হবে না, দেখতে খুবই ভালো লাগে, খেতে খুবইটা একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে, অনেকটা টোনা ফিশের মতো লাগে, খেতে খুবই ভালো লাগে, হালকা টক টক, যেটা সার্ভ করে আপনারা খেতে পারবেন। আমার খেতে ভালো লেগেছিলো, আশা করবো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।